হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এস সি ক্যানভাস টু আ নিউ ভিডিও তো আগের যে ভিডিওটা এস্টেট রিলেটেড আমি করেছিলাম তো সেখানেও অনেকগুলো ডাউট এসেছিলো কমেন্ট সেকশানে তো সেগুলো নিয়েই আজ ডিসকাস করবো আর প্রথমেই সকলকে হ্যাপি রিপাবলিক ডে তো ব্যাপার হচ্ছে একটা কোয়েশ্চেন যেটা আমি আগের ভিডিওতে নিতে পারিনি সেই কোয়েশ্চেনটা অনেক দিন ধরেই চলছে কমেন্ট সেকশানে তো সেটার আজকে আমি আনসার দিচ্ছি সেটা হচ্ছে অনেকেই বেঙ্গলি সাবজেক্টে ইলেভেন টুয়েলভের জন্য বা নাইন টেনের জন্য অ্যাপ্লাই করেছ যারা জিজ্ঞাসা করেছো যে ভ্যাকেন্সি কতগুলো হ্যাঁ স্বাভাবিক তোমাদের মনে কোয়েশ্চেন হতেই পারে যে এটা তো বিহার বিহারে বেঙ্গলির সিট কম থাকাটাই স্বাভাবিক হ্যাঁ অনেকে এটা জিজ্ঞাসা করেছে অবভিয়াসলি বেঙ্গলির সিট কম থাকে মানে টিআরই ওয়ানে একটু বেশি ছিল হানড্রেড প্লাস মতো টিআরই টু আমরা যেটাতে সিলেক্ট হয়েছি সেটাতে কিন্তু বেঙ্গলির মানে যেটা সিট কম ছিল অ্যাপ্রক্স মতো ছিল আর ইলেভেন টুয়েলভে এই সিক্সটি প্লাস এরকম সিট ছিল তো এবার ব্যাপার হচ্ছে টিআরই থ্রিতে কতগুলো সিট থাকবে সেটা কিন্তু এখনো ভ্যাকেন্সি লিস্ট বেরোয়নি তাই ক্লিয়ার বলা যাবে না একজন আবার কমেন্টে লিখেছিল দেখলাম তিনটে সিট তিনটে সিট বলে কোনো কথা নয় তিনটে সিট থাকবে সেটা আমরা কেউই এখনো জানি না যে বেঙ্গলিতে কতগুলো সিট থাকবে ভ্যাকেন্সি লিস্ট না বেরোনো অব্দি কনফার্ম কিছু বলা যাবে না হ্যাঁ তবে সিট অন্য সাবজেক্টের থেকে কম থাকে এইটুকু বলতে পারি এবার ব্যাপার হচ্ছে কম থাকবে এটা তো বুঝে গেলে বেঙ্গলিতে কতগুলো সিট থাকবে সেটা ভ্যাকেন্সি লিস্ট না আসা পর্যন্ত বোঝা যাবে না আর ভ্যাকেন্সি লিস্ট কেন এখনো আসছে না তার কারণটা হচ্ছে আমাদেরই এখনো ফাইনাল রিক্রুটমেন্ট কিন্তু হয়নি তো আমাদের ফাইনাল রিক্রুটমেন্ট হবে তারপরে কোথায় কতগুলো ভ্যাকেন্সি থাকলো কি হলো সাপ্লিমেন্টারি রেজাল্ট আমাদেরই মানে এক্সামের আমাদের তো ফার্স্ট লিস্টে আমাদের নাম বেরিয়েছিল এবার সাপ্লিমেন্টারি রেজাল্ট আমাদের এক্সামেরই এখনো হয়নি তাহলে বুঝতে পারছো আমাদেরই এখনো ফাইনাল জয়নিং সাপ্লিমেন্টারি রেজাল্ট এগুলোই বাকি আছে তাহলে ভ্যাকেন্সি সম্পর্কে এখনই মানে শিওর করে কিছু বলা যায় না তাই আমি আমার অভিজ্ঞতা থেকে আগে টিআরি ওয়ান আর টিআরি টুতে কীরকম ভ্যাকেন্সি ছিল সেটা বললাম তো সেটাতে আন্দাজ করে নিতে পারো একটু কম থাকবে তবে তোমরা প্রিপারেশান নিতে থাকো ভয় পাওয়ার কিছু নেই খুব ভালোভাবে সাবজেক্টের নলেজ থাকলে কারেক্ট অ্যাফেয়ার্স জিকেজিএস কে এই দিকে যেই ল্যাঙ্গুয়েজ নেবে সেগুলো ভালো মতো করলে অবশ্যই তোমরা সিলেক্ট হবে তো প্রিপারেশান নিতে থাকো ভয় পাওয়ার কিছু নেই আর অন্য কারো কথায় কান দেওয়ারও কিছু নেই যে দেখলাম তো কমেন্টে তিনটে থাকবে চারটে থাকবে সেটা এখন কি করে তোমরা শিওর হচ্ছ যারা কমেন্ট করছো তো এটা হচ্ছে ব্যাপার একটা প্রিপারেশান নিতে থাকো ভয় পেয়ে পিছিয়ে গেলে তো চলবে না আর সরকারি চাকরির তো কীরকম কন্ডিশান চারিদিকে তো দেখতেই পাচ্ছ তো সরকারি চাকরির জন্য তো অবশ্যই খুব খুব খাটতেই হয় তো সেটা তো করে যেতেই হবে আগের থেকে ভয় পেলে তো কিছু হবে না আচ্ছা এটা একটা নেক্সট হচ্ছে অনেক দিন ধরে এই কোয়েশ্চেনটা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছে আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়েছি এখনও দেখছি কমেন্টে এই কোয়েশ্চেনটা আসছে যে দাদা বিহারে স্কুলে কি মিডিয়ামে পড়াতে হবে আচ্ছা একটা কথা ভাবো বিহার বিহারে তো হিন্দিটা চলবে এটা খুব স্বাভাবিক তো বিহারে কিন্তু হিন্দি মিডিয়ামে ক্লাস নিতে হবে এবার যাদের যেটা সাবজেক্ট সেটা আলাদা উর্দু বেঙ্গলি এগুলোতে তো সাবজেক্টটাই ওটা পড়াতে হবে তখন সেটা আলাদা ব্যাপার কিন্তু ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে ঠিক আছে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বাদ দিয়ে আমাদেরকে সায়েন্স পড়াতে হবে ম্যাথ পড়াতে হবে আমার যেমন ফিজিক্স সেটা পড়াতে হবে এগুলো কিন্তু হিন্দিতে পড়াতে হবে ওদের বই কিন্তু হিন্দি ঠিক আছে আমি আমাদের তো ট্যাগ করেছে স্কুলে স্কুলে পড়াতে হচ্ছে এখন তো সেখানে কিন্তু সব হিন্দি বই হিন্দিতে পড়াতে হবে বোর্ডসে হিন্দিতেই লিখে বোঝাতে হবে বুঝতে পেরেছ আশা করি একদম ক্লিয়ার মানে ওয়েস্ট বেঙ্গলে যেমন আমাদের সরকারি যে স্কুলগুলো সেইখানে বেঙ্গলি মিডিয়াম যে স্কুলগুলো বাংলায় আমাদেরকে সব কিছু বোঝাতে হয় বাংলায় লিখতে হয় বোর্ডে বুঝতে পেরেছো তো সেই একই রকম বিহারে কিন্তু হিন্দিতে তোমাকে বোঝাতে হবে হিন্দিতে বোর্ডসে বোর্ডে লিখতে হবে তোমাকে তুমি যা বোঝাচ্ছ যেভাবে পড়াতে হয় তোমরা তো জানোই টোটালটা কিন্তু হিন্দিতে হবে আশা করি বুঝে গেছো তো এটা হচ্ছে ব্যাপার এবার অনেকে বলেছিল দাদা আমরা তো হিন্দি লিখতে জানি না বা হিন্দি অত ভালো পারি না এবার ব্যাপার হচ্ছে হিন্দি আমরা বলতে সকলেই মোটামুটি পারি ঠিক আছে এবার লেখা লেখাটা তোমাকে ধীরে ধীরে আয়ত্ত করে নিতে হবে এবার আমার ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করেছে দাদা তুমি কি করে করলে এবার ব্যাপার হচ্ছে আমার কিন্তু আমি স্কুলে যখন পড়তাম ক্লাস ফোর অবধি আমার হিন্দি সাবজেক্ট ছিল প্রাইভেট স্কুলে যেহেতু পড়তাম তো সেইখানে ক্লাস ফোর অবধি একটা অপশনাল সাবজেক্ট হিন্দি নিতে হতো আমাদের তো সেইখানে হিন্দি শিখেছিলাম এবার অনেকে আবার কোয়েশ্চেন করেছে ক্লাস ফোর মানে তো অনেক ছোটো ক্লাস ওইখানে হিন্দি শিখেছে এখনও মনে আছে হ্যাঁ হিন্দি সাবজেক্টটা আমার খুব ভালো লাগতো আর তার জন্যই হয়তো মনে আছে আর মাঝে মধ্যেই আমি হিন্দিতে লিখতাম ঠিক আছে বা হিন্দি নিউজ পেপার যেগুলো হয় সেগুলো আমি মাঝে মধ্যে পড়তাম জানি না কেন কী ভালো লাগতো হয়তো ভাগ্যের এটা লেখা ছিল যে বিহারে যেতে হবে তাই হয়তো মানে হিন্দিতে আমার কোনো অসুবিধার জায়গা নেই তাই আমার সেরকম কোনো প্রবলেম হচ্ছে না হিন্দিতে আমি কদিন ক্লাসও নিলাম বোর্ডসে বোর্ডের মধ্যে যা লেখা সেগুলোও হিন্দিতে লিখলাম তো আমার সেরকম অসুবিধা হচ্ছে না আর যারা তোমরা জানো না তাদেরকে আয়ত্ত করে নিতে হবে ঠিক আছে বুঝেছ তো হিন্দি লাগবে হিন্দি ম্যান্ডেটারি বিহারে গিয়ে চাকরি করবে তো সেইখানে তোমাকে যা বোঝানোর হিন্দিতে বোঝাতে হবে কথাবার্তা আমাদের এইখানে যেমন আমরা বাংলায় এই যে বলছি আমি বাংলায় ভিডিও করছি ওখানে কিন্তু হিন্দিতেই সব চলবে কমিউনিকেশান বুঝতে পেরেছ তো এটাও আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তো এই কোয়েশ্চেনগুলোর আনসার আজকে দিলাম তো আবার নেক্সট ভিডিওতে আমি আরও কিছু কোয়েশ্চেন যেগুলো আসবে সেগুলোর আনসার দেওয়ার অবশ্যই চেষ্টা করব আর কিভাবে প্রিপারেশান নিয়েছি অনেকেই এটাও বলেছে তো প্রিপারেশানের জন্য আমি বারবার করে বলছি নিজের সাবজেক্ট খুব ভালোভাবে খুব ভালোভাবে রেডি করতে হবে এস্টেটের জন্য কারণ এস্টেটে হানড্রেড মার্কস আছে খুব ভালোভাবে নিজের সাবজেক্ট আর এইদিকে তো ম্যাথ রিজনিং টিচিং মানে টিচিং অ্যাপটিটিউড যেটা এগুলো তো অবশ্যই ভালো করে করতেই হবে তবে তুমি কোয়ালিফাই করতে পারবে এবার কোয়ালিফাই করলেই তো স্টেটে হলো এবার বিপিএসসি মেইনসের জন্য মেইন তোমাকে খাটতে হবে সেইখানে কিন্তু নিজের সাবজেক্টের পাশাপাশি বাকিগুলোতেও খুব খুব ভালোভাবে তোমাকে একদম কি বলবো নলেজ রাখতে হবে তবেই তুমি মানে স্কোরে হাই করতে পারবে আর যত স্কোর হাই থাকবে তত তোমার বিপিএসসি মেইনসে সিলেক্ট হওয়ার চান্স থাকবে কারণ কম্পিটিশান লেভেল কিন্তু খুব হাই বুঝতে পেরেছো টিআরি টু আমাদের সময় থেকে কম্পিটিশন কম্পিটিশন কিন্তু খুব বেড়ে গেছে তো এটা মাথায় রেখে তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে তো প্রিপারেশান খুব ভালোভাবে নিতে থাকো ঠিক আছে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই রাখলাম নেক্সট ভিডিওতে আবার সিলেক্টেড কিছু কোয়েশ্চেনের আনসার দেবো বেশি বড় ভিডিও করব না কারণ তোমাদেরও ভিডিও দেখার তো জন্য তো টাইম দরকার নিজের পড়াশুনোর দিকে বেশি টাইম দাও আর আমি রিলেভেন্ট যেগুলো দরকার তোমাদের প্যারির মানে আনসার দেওয়ার সেগুলো অবশ্যই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আর একজন বলেছে আমি হোয়াটসঅ্যাপের মেসেজের রিপ্লাই দিইনি আশা করি তুমি নাম্বার রং কিছু একটা হয়েছে তোমার রং নাম্বারে মেসেজ পাঠিয়ে দিয়ে কারণ আমি হোয়াটসঅ্যাপে যা যা মেসেজ আছে সবগুলোর একটা একটা করে রিপ্লাই অবশ্যই দিই যখনই আমি ফ্রি টাইম পাই ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালোভাবে প্রিপারেশান নাও ভালো থেকো সকলে বাই